নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি নভেম্বর দু হাজার কুড়ি এবার বদলাবে ভাগ্যের চাকা জীবনে সবচেয়ে চ্যালেঞ্জের মাস হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিথুন রাশির নভেম্বর দু হাজার কেমন আসতে চলেছে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমি এখানে রাশি চক্র অঙ্কন করেছি এই রাশিচক্রে মে বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশির মধ্যে তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান মিথুন রাশির জাতক জাতিকারা জ্ঞানী এবং মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে থাকে এরা অন্য সমস্ত রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা এবং মিথুন রাশি জাতক জাতিকারা সাধারণত সকলকে নিয়ে চলতে ভালোবাসে এই মিথুন রাশি বর্তমানে শনির ধাইয়ার মধ্যে চলেছে শনির ধাইয়ার মধ্যে তারা বিভিন্ন ধরনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই নভেম্বর মাস তাদের ভাগ্যের চাকা বদলাতে চলেছে তারা অবশ্যই নতুন নতুন সুযোগ পাবে এবার আসুন দেখে নেওয়া যাক মিথুন রাশিদের নভেম্বর মাসে কি কোচরে গ্রহ নক্ষত্র কীভাবে পরিবর্তন ঘটছে প্রথমে মঙ্গলের কথায় আসি মঙ্গল মিনে যে বক্রি অবস্থা অবস্থান করছে সেই মঙ্গল চোদ্দোই নভেম্বর তার বক্রতা ত্যাগ করবে মিনে থেকেই তার বক্রতা ত্যাগ করবে বৃহস্পতি সব শুভগ্রহ সেই বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে চলে যাবে নিচস্ত হতে কুড়ি নভেম্বর এছাড়া রবি ষোলোই নভেম্বর চলে যাবে তুলা থেকে বৃষ্টিকে বুথ বক্রি অবস্থা ত্যাগ করে অবশ্যই আঠাশে নভেম্বর চলে যাবে তুলা থেকে বৃষ্টিকে কেতুতে বৃষ্টিক অবস্থান করবে সবচেয়ে বড়ো যে রাশি পরিবর্তন ঘটবে তাহলে শুক্র শুক্র সতেরোই নভেম্বর কন্যা রাশি থেকে অবশ্যই তুলা রাশিতে সক্ষেত্রে অতি শক্তিশালী অবস্থান করবে শুক্রের এই অবস্থান মিন রাশিদের জীবনে সুখের আশা সুখের সঞ্চার ঘটাবে তার কারণ অবশ্যই মিথুন রাশিদের পক্ষে শুক্র পজিটিভ গ্রহ মিথুন রাশিদের পক্ষে অবশ্যই ভাগ্যের চাকা বদলাতে শুরু করবে এই নভেম্বর মাসে শুক্রের এই অবস্থান অর্থাৎ মিথুন রাশি থেকে যদি গণনা করা হয় এক দুই তিন চার চতুর্থ শুক্র নিচস্ত অবস্থায় ছিল কিন্তু সতেরোই নভেম্বরের পর সেই শুক্র যখন পঞ্চমে সক্ষেত্রে শক্তিশালী হয়ে যাবে যেহেতু পঞ্চম স্থান মানব জীবনের দিক নির্দেশ করে তাই মিথুন রাশিরা সঠিক দিকের সন্ধান পাবে অর্থাৎ মাসের শেষ দিকে সতেরোই নভেম্বরের পর মিথুন রাশিদের জীবনের সঠিক পথ কোন দিক তা নির্দেশিত হবে এছাড়া রবি ষোলোই নভেম্বর যে নিচ দশা ভেঙে বিশ্বকে প্রবেশ করছে এর ফলে অবশ্যই শুভ ফল লাভ করবে মিথুন রাশিরা তার কারণ রবি এইভাবে ষষ্ঠী অবস্থান করার ফলে তাদের যে শত্রুতার মধ্যে পড়ে আছে তাদের যে শত্রুরা নানাভাবে ক্ষতি করছে সেই শত্রুরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে বাকি মাসের তিরিশে নভেম্বর পর্যন্ত শত্রুরা কোনোভাবেই আর ক্ষতি করতে পারবে না উল্টে তাদেরই সম্পূর্ণ বিনষ্ট করার সুযোগ পাবেন আপনি মিথুন রাশির জাতক জাতিকারা এরপরে বুধ বুধ অবশ্যই আঠাশে নভেম্বর যখন ষষ্ঠে চলে যাবে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার দ্বারা নানা ভালো কাজকর্ম হবে এছাড়াও যেদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সবচেয়ে শুভ গ্রহ অবশ্যই নবগ্রহের মধ্যে সেই বৃহস্পতি অষ্টম স্থান থেকে সপ্তম স্থান থেকে অষ্টমে প্রবেশ করছে শনির সঙ্গে শনির সঙ্গে বৃহস্পতির এই যোগ অবশ্যই সর্বপেক্ষা শুভ যোগ এই যোগ তিরিশ বছর পর তৈরি হচ্ছে এই যোগের ফলে মিথুন রাশিদের যে শারীরিক কষ্ট শারীরিক দুর্ভোগ ভুগতে হচ্ছে এবং আর্থিক দিক দিয়ে নানা অফসাকেল যাচ্ছে কর্মস্থানে নানা ধরনের ঝগড়া সে করছে তা সম্পূর্ণ মিটে যাবে অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে তিরিশে নভেম্বর নভেম্বরের শেষ দিনগুলো মিথুন রাশিদের জীবনে অবশ্যই শুভ দিন আসছে এবং ভাগ্যের চাকা অবশ্যই খুলবে এবং যে কথাটি বললেই না সেটি হচ্ছে মঙ্গলের বক্রতা চোদ্দই নভেম্বর থেকে মঙ্গল বক্রতা ত্যাগ করার ফলে মিথুন রাশিদের নানাবিধ সুযোগ আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশিদের নভেম্বর দু হাজার কুড়িতে তাদের যে ভাগ্যের চাকা বদলাবে এবং তারা জীবনের চ্যালেঞ্জিং মাসের মধ্যে অবশ্যই নিজেদের প্রকৃত অর্থে খুঁজে পাবে সে সম্পর্কে আমি আলোচনা করলাম তার আগে বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে এটুকু জানেন আমি ভিডিও শেষ করি নমস্কার ধন্যবাদ